আপনার সিমটি আপনার নামে না অন্য কারো নামে রেজিস্ট্রেশন, আপনি এখনই চেক করে নিন। চলুন দেখা যাক কীভাবে চেক করা যায়। প্রথমে আমরা মোবাইলে স্ক্রিনে যাব, তারপরে আমরা ডায়াল প্যাড অন করব, এখানে সিমটি টাইপ করব *1601 অ্যান্ড হ্যাশ, দেন আমরা ডায়াল দেব। আপনার যে কোনো সিম থেকে ডায়াল দিতে পারেন, আমি এখান থেকে 2 নম্বর সিম থেকে ডায়াল দিচ্ছি। এখানে একটা পপ আপ মেনু ওপেন হবে, এখানে আপনার ন্যাশনাল আইডির শেষের 4টে ডিজিট এখানে দিতে হবে। তো আমি আমার 4টে ডিজিট দিয়ে দিচ্ছি 5741, দেন জাস্ট ক্লিক দ্য সেন্ড বাটন। এখানে বলতেছে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর এ রিপ্লে। এটা লেখা আসার পরে আপনার একটা SMS চলে আসবে। হ্যাঁ, আমার SMS চলে এসেছে। এবার আমরা মেসেজ অপশনে যাব, মেসেজ অপশন থেকে মেসেজটা আমরা চেক দিব। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে টোটাল 6 NID 6, দ্যাট মিন্স আমার NID-তে মোট 6টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। প্রথমে দেওয়া আছে GP, এখানে 2টা নাম্বার, নাম্বার 2টা দেওয়া আছে, তারপরে এয়ারটেলে 1টা নাম্বার এবং বাংলা লিঙ্কে 3টা নাম্বার, মোট 6টা নাম্বার। এখানে নাম্বারগুলোর প্রথম কয়েকটা ডিজিট এবং শেষের 3টে ডিজিট দেখা যাচ্ছে, বাকি ডিজিটগুলো কিন্তু দেখা যাচ্ছে না। বাকি ডিজিটগুলো যদি আপনি দেখতে চান বা জানতে চান, তাহলে আপনাকে আপনার কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তারপরে আপনার নাম্বারটা পুরোপুরি জেনে নিতে হবে। সো আপনি এখান থেকে বুঝে যাবেন যে আপনার নাম্বারটি আসলে আপনার নামেই রেজিস্ট্রেশন করা নাকি অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব and hit the bell icon.